এবং আমার বুঝতে আমি ব্যক্তিগত ঘর সংসার ভাঙার পরে স্থায়ী হতে পারছেন না কোন ধর্ম তিনি পালন করবেন অপবিশ্বাস মাঝে মাঝে তিনি ধর্মের এই বিষয়টি নিয়ে আলোচনায় জড়িয়ে পড়েন অপবিশ্বাস কোন ধর্ম পালন করবেন কখনো তিনি বোরকা পরে আবার কখনো তিনি দুর্গা সেজে সোশ্যাল মিডিয়ার সামনে চলে আসে কিন্তু কেন মুসলিম হয়ে সে সাকিবের পরিবারে কিন্তু যাতায়াত করে নিয়মিত কিন্তু তারা কি কিছু বলছে না সোশ্যাল মিডিয়ায় উপবিশ্বাস বোরকা পরে তার ছেলেকে নিয়ে সুন্দর ভাবে কিন্তু চলাফেরা করেছে সেটা সোশ্যাল মিডিয়ায় ধরা পড়েছে আবার তিনি কেন এই দুর্গা সেজে সোশ্যাল মিডিয়ার সামনে এসে বাক্যদায় জড়াচ্ছে তবে সাকিব কি বলছে এ বিষয়ে জানা যাচ্ছে সাকিবের অনুমতি ছাড়াই তিনি ছেলেকে নিয়ে ভারতে গিয়ে এসব করছেন কিন্তু কেন তাহলে কি সাকিবের সঙ্গে অপুর সম্পর্কে টানা পড়া পড়ছে মাঝে মধ্যে সাকিব অপুর মিল আমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু খুব দেখতে পাই আবার মাঝে মধ্যেই তারা এমন ব্যবহার করে যাতে তাদের তাদের মধ্যে কোনো সম্পর্কই নেই এমন ব্যবহার তিনি দর্শকদের দেখাতে চায় কিন্তু এত লুকোচাপা কিসের এটাই দর্শকের প্রশ্ন অপবিশ্বাসকে মাঝে মধ্যে দেখা যায় ইফতার বিতরণ করছে আবার কখনো দুর্গা নিজস্ব সাজে সজ্জিত হচ্ছে সিঁদুর খেলছে দুর্গা সাজছে কিন্তু কেন তাহলে কি উপবিশ্বাস ধর্ম নিয়ে খেলা করছে এ বিষয়ে আপনাদের মতামত কি হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ